মহতারাম একজন ভাই প্রশ্ন করেছেন আব্দুর রহিম, উনি জানতে চেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি কি আমাদের সমাজে। মহতারাম আমারও প্রশ্ন এটা, যে আমরা অনেকেই আশিক রাসূল অথবা রাসূলের রাসূল প্রেমিক দাবি করি, আসলে মাপকাঠিটা কি, আমরা কোন যোগ্যতা থাকলে পরে সত্যিকার আমি রাসূলের আশিক হতে পারি? এখন এটা কিছু খুব সিম্পল বা সাধারণ বিবেকের কথা আছে। একজন দুজনই ছেলেই দাবি করে আমি আমার আব্বার খুব মহব্বত করি, একজন বাবার কথাও শুনে না, বাবার কাছেও আসে না, সে বাবার খুব মহব্বতের দাবি করে, আর একজন বাবার কথা শুনে বাবার জন্য সবসময় চিন্তা করে। আমরা তো বলবো যে কে তার দাবিতে সত্যবাদী আর কে তার, বোঝা যায় স্পষ্ট বিবেক বল, সিম্পল বিষয়, যুক্তি লাগে না। জি, দুই নম্বর কথা হলো যে প্রথম আপনি যে শব্দটা বলেছেন আশেকে রাসূল, জি, এটাও একটা প্রমাণ করে যে আমরা রাসূলের সঙ্গে ভালোবাসি না, কারণ রাসূলের সঙ্গে কখনো আশেক শব্দটা ব্যবহার করেন না। ভালোবাসা প্রকাশ করার জন্য আমাদেরকে নিজেদেরকে দাবি করতে হচ্ছে আমরা আশেকে রাসূল। প্রথম বিষয় হলো আশেক শব্দটা রাসূলের সঙ্গে কখনো ব্যবহার করেন না, আশেক শব্দ অর্থ ইশক, জি, দৈহিক প্রেম, জৈবিক প্রেম। আচ্ছা, আল্লাহ কোরআনে রাসূলের সঙ্গে কোথাও কোথাও ইশক শব্দ নেই, জি, শুধু নারী পুরুষের জৈবিক ভালোবাসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা কখনোই আল্লাহর সাথে বা রাসূলের সাথে এটাকে ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশিক শব্দ ব্যবহার করছি। এই ব্যবহারটাই প্রমাণ করে যে আমরা রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতিকে পছন্দ করি না, রাসূল সাল্লাম যেটা করলেন না সেটাকে আমরা খুব বড় কিছু মনে করি। দ্বিতীয়ত, মহব্বত তো দাবির বিষয় না, জি, মহব্বত আমার ভিতর এবং বাইরে থেকে বোঝা যাবে। আমি মায়ের কথা শুনলেই আমার চোখে পানি আসে, জি, আমার অস্থিরতা জন্ম নেয়, আমি জানি আমার মায়ের প্রেম আছে। আমার সামনে মায়ের কথা একজন বলছে আমার বাদ এসব কথা, মায়ের কথা, মায়ের ব্যথার কথা, মার অসুখ হয়েছে শুনে আমার মনে কোনো অস্তিত্ব লাগে না, মাকে একজন গালি দিয়েছে ছোট ভাই, মাকে রাগ করেছে শুনে আমার হৃদয় অস্থির হয়ে উঠিনি, আবার আমি মনে করছি মায়ের খুব ভালোবাসি। এটা তো ব্যক্তিই বুঝতে পারে যে এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত মানতে মন চায় না, সুন্নত লঙ্ঘিত হলে আমার মন অস্থির লাগে না, তার শরীয়তের বিরুদ্ধে কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে মনটা অস্থির হয় না, তার কথা মনে আসে চোখে পানি আসে না, তার উপর দরুদ পড়তে মন চায় না, তার সুন্নত মতো চলতে ভালো লাগে না, আমি দাবি করছি আমি আশিকের রাসূল। এটা এই আত্মপ্রমঞ্চনার কি দরকার আছে? তৃতীয় কথা হলো মহব্বতের মেয়ার আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের দিনের সবকিছুর মেয়ার। আল্লাহ কোরআনেই বলেছেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنهم واعد لهم جنات تجري تحتها الانهار. আল্লাহ তাআলা বলছেন প্রথম অগ্রগামী মুহাজির এবং আনসার সাহাবী, তাদেরকে আল্লাহ দুটো নিয়ামত দিলেন, তাদের জন্য জান্নাত বানান দেন এবং তাদের উপর আল্লাহ খুশি হবে। পরবর্তীদের যারা এই দুটো নিয়ামত পেতে চায় তাদের একটাই পথ, ইত্তেবা ইহসান, তাদের সুন্দর পরিপূর্ণভাবে তাদের দেখতে পাবো। তাহলে মহব্বতের ক্ষেত্রে যেটাকে আমরা আশেক বলি, ইশকের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, অর্থাৎ সকল ক্ষেত্রে ইত্তেবা সাহাবায়ে মেয়ার মানদণ্ড সাহাবায়ে, তারা কিভাবে ভালোবেসেছে, তারা কিভাবে এবাদত করেছেন, কিভাবে দরুদ পড়েছেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত প্রকাশ করেছেন দাঁড়িয়ে বসে শুয়ে। যেমন আমাদের সমাজে একটা খুব মজার গল্প আছে, দর্শকরা যদি একটু লম্বা হচ্ছে খুশি হবেন হয়তো, আশিকের রাসূলের মডেল হলেন ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি, কারণ তিনি দাঁত ভেঙে ফেলেছিলেন। আমাদের বাঙালি দর্শকদের কারোর বোধ হওয়া জানা নয়, আমরা অনেক সময় মনে করি সাহাবীরা দাঁত ভাঙেননি, কাজেই নবীর প্রেম বোধে সাহাবীদের একটু কমি ছিল কিনা। আসলে প্রথম কথা, এটা একটা সম্পূর্ণ বাজে মিথ্যা গল্প, ওয়াইস কারনি এরকম পাগল ছিলেন না। দু নম্বর কথা, আমরা একটু কল্পনা করি, কেউ যদি কারোর প্রেমে ভালোবাসায় মহব্বতে নিজের দাঁত সচেতন ভাবে ভাঙে, নিজের হাত কাটে, তো মহাপাপ, এটা সওয়াব হবে না বরং গুনাহ হবে। আর যদি পাগল হয়ে পড়ে সওয়াব নেই গুনাহ নেই, এটার নাম মহব্বত, মহব্বত না, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে দেখেছেন দাঁত ভাঙতে, তারা দাঁত ভাঙেনি, দাঁত ভাঙেনি, কারণ ঘরে বসে দাঁত ভাঙা এটা কোনো মহব্বত নয়, বুক চাপড়ানো কোনো মহব্বত নয়, তারা নিজেদেরকে দেহ দিয়ে প্রাচীর বানিয়েছেন, মানব প্রাচীর বানিয়ে তাকে ই করেছেন, তার জীবন রক্ষার জন্য চেষ্টা করেছেন, তার প্রতিরক্ষার জন্য জীবন দিয়েছেন, তার সুন্নাহ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। এর নাম, এটা হলো প্রকৃত মহব্বতের মানদণ্ড। ইনশাআল্লাহ।